আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন আপডেট নিউজ ও বিভিন্ন ধারাবাহিক পর্ব, এমনকি কিভাবে হাতে কলমে তোমরা আবেদন করবে তার বিস্তারিত আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছ ভর্তির রোল নম্বর এবং পিন নম্বরটি হারিয়ে ফেলেছি, তোমাদের কথা চিন্তা করেই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এখন দেখে নেই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে নিচেই দেখতে পাবে ভর্তির রোল ও পিন নম্বর পুনরুদ্ধার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে যেখানে দিতে হবে এইচএসসির রোল নম্বর, এইচএসসির বোর্ড, এইচএসসি পাসিং ইয়ার, ডেট অফ বার্থ, এরপর কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করেছো তার বিস্তারিত। প্রথমেই দিয়ে দিচ্ছি এইচএসসির রোল নম্বর, এরপর এইচএসসির বোর্ড, সেটা দিয়ে দিচ্ছি ঢাকা বোর্ড, এরপর এইচএসসি পাসিং ইয়ার, এরপর দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ। এখন সিলেক্ট ইয়োর অ্যাপ্লাইড প্রোগ্রাম, এখানে যেহেতু অনার্সে আবেদন করেছো সেজন্য এই অনার্সে ক্লিক করব। এরপর সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর নিচেই দেখতে পাবে অ্যাপ্লিকান্ট নেম, অ্যাডমিশন রোল নম্বর, সাথে পিন নম্বর। এভাবেই তোমরা ভর্তির রোল নম্বর ও পিন নম্বর যদি হারিয়ে ফেলো, এভাবে সহজেই তোমরা সেটি পুনরুদ্ধার করতে পারবে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আরও বিভিন্ন ধারাবাহিক পর্ব আমি আমার চ্যানেলে দিব, তোমরা চাইলে তার বিস্তারিত ধারাবাহিক পর্বগুলো দেখে নিতে পারবে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।